নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়্যিতের গোসল সম্পর্কে একজন ব্যক্তি সাহাবি নবী সাল্লামের হজের বছর এহরাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন, তার সম্পর্কে বলে ইগসেলু হবে মাইন ও সিদরিন, তোমরা তাকে গোসল দিও পানির দ্বারা আর বরই পাতা দিও, পানি আর কুল পাতা দিয়ে। বরই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে? এটা আবার কি হেকমত হইতে পারে? হ্যাঁ, পরিষ্কার হয়, বরই পাতা দিয়ে গোসল করলে পরিষ্কার হয় বেশি। চলেন একটা কারণ, আর কিছু পরিষ্কার আজকালকার উন্নত মানের সাবান দিয়ে তো হইতে পারে। তো কেউ যদি বলে আমরা বরই পাতা দেবো না সাবান দেবো, তো শূন্য তাদের হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম আছে হুকুম পালন হবে কি? না, হবে না। তাহলে শুধু এই হেকমত তাহলে যথেষ্ট নয়। বরই পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে যে শরীর বরই পাতা, আর উপরে বরই পাতাকে গরম করতে হবে পানিতে, পানিতে ফুটাইতে হবে যাতে করে ওতে ওই রসটা যায়, ওতে হবে কি শরীর তাড়াতাড়ি পচবে না সরবে না, বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না। এটা একটা হেকমত রয়েছে, এই হেকমতগুলি রয়েছে যার ফলে বরই পাতা ব্যবহার করতে বলা হয়েছে। রওয়াহুল বুখারী ও মুসলিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস।